অধ্যক্ষক ধন দাবী করে গ্রেপ্তার এজন যুবক। মৈরাবাড়ির বরথল দলৈ গাঁও উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের এইগৰাকী অধ্যক্ষ আব্দুল কুদ্দুসক 4,00,000 টাকা দাবি করে অবশেষত গ্রেপ্তার হল আশরাফুল ইসলাম। নির্ধারিত সময়ত দাবি করা ধন আদায় নিদিলে অধ্যক্ষর পুত্রকো হত্যারও ভাবুকি দিছিল এইজন লম্পট আশরাফুল ইসলামে। ইয়ার উপরেও অধ্যক্ষগৰাকীর ঠিংস্থিত বাসগৃহত এখন গাড়িটো অগ্নিসংযোগ করেছিল লম্পট আশরাফুল ইসলামে। উপায়ন্তর হয় অধ্যক্ষগৰাকীয়ে কাক চাপিছিল মরিগাঁও অতিরিক্ত আরক্ষী অধীক্ষক সমীরণ বৈশ্যর। আর অবশেষত লম্পট আশরাফুল ইসলামক আজি ঠিঙৰ পৰাই গ্রেপ্তার করে আরক্ষীয়ে। এদিন আছিল 9 তারিখ 3:15 বজাত মই অফিসত বহি আছোঁ, তেতিয়া এজন অচিনাকি মানুহে ফোন এটা করলে। ফোন এটা কৰি গলে 2,00,000 টকা দাবি করলে। কৈছে কি হয়, কিয় 2,00,000 টকা দিব লাগে, মোক কি কি অপরাধ? কৈছে নহলে আপোনাক মারি পেলাম। কিয় মারি পেলবা? কৈছে আপোনাক মারি না, হেৰি আপুনি ভাল মানুহ বুলি জানো, গতিকে সেইকাৰণে 2,00,000 টকা বিচাৰিছে। কোনোবা পাৰ্টিয়ে মোক 5,00,000 টকা দিছে, গতিকে আপোনাক নামাৰো 2,00,000 টকা দিলে, আৰু যদি নিদিয়ে আপোনাক মারি পেলাম, আপোনাৰ ল'ৰাক মারি পেলাম, নহলে আপোনাক কিটা ক্ষতি কৰি পেলাম। কৈছে ঠিক আছে, মই বুজিলো। এইখানে গল। তারপর রাতে আক 10:30 বজাত আক ফোন করলে, কিন্তু টাকা তো নিদিয়ে। মানে টাকা তো ঠিক আছে, টাকা তো দিয়াব, কত দিয়া হবো কোয়াশন, তুমি কেন দিম আর এই পার্টির নাম কোয়া। কৈছে এই আমি নকও, পার্টির টাকা দিলে কম। মানে না, এই কোয়া। কৈছে ঠিক আছে, আপনি নকয়, ঠিক আছে, মই এটা গেম স্টার্ট হয়ে যাব। 10:30 বজাত কলে আর 12:30 বজাত, রাতে 12:30 বজাত সেই মানুষকেইটা মানে গাড়ি জুই লগাই দিলে। কোনে লগাই দিলে আমি তো নজানো। তারপর আমি অফিসক পুলিশ ইনফর্ম করি, লাগ করি, আর ওসির লগে আহিলে ইনকোয়ারি করলে, চালে পিছদিনা মই গিয়ে এজাহারটা দিল। এজাহার দিয়ার পিছত তারপর 2-3 দিন পার হয়ে গেল, আসামি হেৰি নকরে। তারপর আমি এডিশনাল এসপি আমির বৈশ্য স্যার, মরিগাঁও ডিস্ট্রিক্টর এডিশনাল সমীরণ বৈশ্য স্যারের তাত গেলো। স্যারে লগেলগে হেৰি করে টেক্স চেক করে পেলে রাতে আসামিটা ধরি পেলালে জহিরুল বলে। জহিরুলক আনার পিছত জহিরুলের পর গম পালে যে আরও 2টা ল'ৰা আছে মেইন কালপিট, যেটা এই হল আসাদুল ইসলাম আর একটা হল মানে হিফজুর রহমান, এই দুজনক মানে হেৰি করলে। তাই এতিয়া আমি এই দুজনক আমি লাগি তারপর আমি কলো যে আসামি সোনকালে ধরক, কারণ যদি উচিত শিক্ষা এইবলক নিদিয়ে তো ভাল মানুষ পৃথিবীর জিয়াই থাকা অসম্ভব হয়ে যাব। গতি আপনার রিকুয়েস্ট করছো, নগাঁও জেলার এসপি স্যারকো মানে রিকুয়েস্ট করছো, স্যার এই যিকোনো প্রকার আসামি ধরক আর উচিত ব্যবস্থা হলে উচিত শাস্তি পাব লাগবে, নহলে ভাল মানুষ দুনিয়াত বাঁচি থাকবে নয়। তারপর চেষ্টা 2টা আসামি ধরলে আমি আরক্ষী বাহিনীক ধন্যবাদ জানাইছো, সমীরণ বৈশ্য স্যারকে ধন্যবাদ জানাইছো, ঢিংকান ওসিকো মই ধন্যবাদ জানাইছো, এসপি ডেকা স্যারকে মই ধন্যবাদ জানাইছো। এই কারণে আসামি ধরা পড়ছে, এটা কি ব্যবস্থা করে নিশ্চয় করব ভাবছো, এলাকা উচিত শিক্ষা পাবলে, এখানে মূল কথা।